অবাক করা ঘটনা ঘটছে। আজকে পাঁচটি জেলায়, পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় 30টি সিটে ভোট গ্রহণ চলছে। সেই ভোটেতে তৃণমূলকে ভোট দিলে ভোট পড়ছে বিজেপিতে, বিজেপিতে চলে যাচ্ছে প্রতিটা ভোট। ভোটের ইভিএম মেশিনে বোতাম টিপা হচ্ছে তৃণমূলে, টিএমসিতে মারছে আর ভোট চলে যাচ্ছে বিজেপিতে। চলুন সেই এলাকার বাসী কি বলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দক্ষিণ খাতির মাজনা রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আমি আবার দর্শকদের বলছি, এই জন্য মারাত্মক অভিযোগ যে ভোটাররা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সেটা বিজেপিতে দেখাচ্ছে, বিজেপির সুইচে পড়ে যাচ্ছে। আমি ঠিক বিস্তারিত জেনে নেব কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, ঠিক কি অভিযোগ? একদমই তাই, ভোট বন্ধ হয়ে গেছে এখানে। এই মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগে ভোট বন্ধ হয়ে গেছে। সঞ্জয়কে বলবো একবার ছবিটা দেখাতে, যে সিআরপিএফ এর মানে যে প্রহরা সেটাকে ভেদ করে একদম ভেতরে চলে এসেছেন লোকজন, তারা ভোট বন্ধ করে দিয়েছেন। আমরা সে ছবি দেখতে পাচ্ছি। মূল কি অভিযোগ আপনাদের? কি অভিযোগ, কেন ভোট বন্ধ? অভিযোগ হচ্ছে যে মেশিন খারাপ নয়, যেখানেই ভোট জোড়া ফুলে ভোট মারলে ওটা পদ্ম ফুলে ভরছে। শুভেন্দু অধিকারী, অমিত শাহ টাকা দিয়ে নির্বাচন কমিশন কে কিনেছে। শুভেন্দু অধিকারী জানে এই জেলায় হারবে। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। বিজেপি ভোট পড়েছে, হ্যাঁ, আমি তৃণমূলে ভোট দিয়েছি। হ্যাঁ, আমি যখন ভোট তখন বিজেপি পুরো উঠেছে। প্রত্যেকে অভিযোগ করছেন এখানে। আমরা ছবিটা দেখাতে বলবো। ভোট কেন্দ্রের ভেতরে প্রচুর মানুষ ঢুকে গেছেন, তুমি দেখতে পাচ্ছ সুমনদা। সিআরপিএফ তাদের বাইরে বেরোতে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা ভোট বন্ধ রেখেছেন। আমরা দেখছি দরজার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ভোট গ্রহণ যে কেন্দ্র সেটা পুরোপুরি বন্ধ বন্ধ করা আছে। ভোট গ্রহণ কেন্দ্র বন্ধ বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ আছে, বন্ধ আছে। ভোট না, ভোট এখন আপাতত বন্ধ আছে, এখন ভোট বন্ধ আছে। ওরা যে অভিযোগ করছে যে যেখানে বোতাম টিপছে বিজেপিতে ভোট পড়ছে না, এরকমই এখন ওরা যারা ভোট দিয়েছিল দেখেছে, ওরা ভিভিপ্যাটও অবজার্ভ করেছে, কিন্তু এরকম হয়নি কখনো।